রাষ্ট্রপতির মৃত্যুর খবর বিশেষ গুরুত্বের সাথে প্রচার করছে বিবিসি, সিএনএন, আল জাজিরা সহ বিদেশি সংবাদ মাধ্যম। এসব গণমাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে রাষ্ট্রপতির ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। দেখুন কাজী ইমদাদের রিপোর্ট। দর্শক, রিপোর্টটি এখন আমাদের হাতে এসে পৌঁছেনি, আমরা চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাজাহান, জাকপা সভাপতি শফিউল আলম প্রধান সহ বিএনপি জামায়াত জোটের 151 নেতা কর্মীকে দুই মামলায় 8 দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। তবে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক, রুহুল কবির রিজভী ও আমানুল্লাহ আমানকে জামিন না দিলেও তাদেরকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেনি আদালত। পরাগ আজিমের রিপোর্ট। গত 11 মার্চ পল্টনে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 157 জনকে আটক করে। পরদিন মির্জা ফখরুল, সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে ছেড়ে দেয় পুলিশ। বাকি 154 জনের বিরুদ্ধে ফৌজদারি ও দ্রুত বিচার আইনে পল্টন থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। দুই মামলায় তাদেরকে 17 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। বুধবার রিমান্ড শুনানিতে সিএমএম আদালতে হাজির করা হয় বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও আমানুল্লাহ আমান সহ 154 নেতাকর্মীকে। তিনজন, রিজভী আহমেদ, ফারুক সাহেব আর হলো আমানুল্লাহ আমান, এদের রিমান্ড ক্যান্সেল করছে। বাকিদেরকে যারা তাদের নাম ছিল এবং পুলিশ কর্মকর্তাদেরকে অ্যাসাল্ট করছে, মারছে, ধরছে এবং অনেক পাবলিক, নিরম পাবলিক আহত হয়েছে, ককটেল উদ্ধার হয়েছে, তাদের অফিস থেকে সব বিবেচনা করে তাদের রিমান্ডগুলো অ্যালাউ করা হয়েছে। নেতাকর্মীদের জামিন চেয়ে আদালতে রিমান্ড আবেদনের বিরোধিতা করে আসামি পক্ষ। একটা সিঙ্গেল আসামির বিরুদ্ধে কোনো রকম তথ্য বা কোনো অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ করা হয় নাই। সবাই গরহভাবে একটা অভিযোগ করে তাদের অ্যারেস্ট করে নিয়ে গেছে সবাইকে, এখন তাদের রিমান্ড দেওয়া হচ্ছে কিসের জন্য তো বুঝতেছি না, কোনো আইনে তো কুলাচ্ছে না। এটা যখন বেল দেয় না, তা লিখতে হবে যে কী কারণে আমি বেল দিলাম না, আমার ডিসক্রিশন যে আমি এক্সারসাইজ করলাম, কেন তার বিরুদ্ধে করলাম সেটা লিখতে হয়। তো আজকে কী কারণে সে বেল দিলেন না, আমরা আমাদের বোধগম্য নয়। শুনানি শেষে জয়নুল আবদিন ফারুক, রুহুল কবির রিজভী ও আমানুল্লাহ আমানকে কারাগারে পাঠায় আদালত। তাদেরকে প্রয়োজনে কারাগারে জিজ্ঞাসাবাদ করা যাবে বলে আদেশে বলা হয়েছে। বাকি 151 নেতাকর্মীকে পর্যায়ক্রমে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।